আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেনস কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ ফ্লেভারে ভরপুর দারুণ মজাদার চুলাই তৈরি অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। খুব সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকের অরেঞ্জ পাউন্ড কেক বানানোর জন্য প্রথমে আমি একটি মাল্টার উপরের খোসাটা গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটা করে নিচ্ছি। শুধুমাত্র উপরের যে অরেঞ্জ কালারের অংশটুকু আছে সেটা নিয়ে আসতে হবে, আর এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গ্রেট করতে হবে। কোনো রকমেই যেন মাল্টার ভিতরে যে সাদা অংশটা সেটা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ সাদা অংশ চলে আসলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তো প্রায় একটা চামচের মতো আমি উপরে খোসাটা গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 3টি ডিম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/4 কাপ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে আমি বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব প্রায় 5 মিনিটের মতো। তবে আপনাদের কাছে যদি বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড মিক্স দিয়েও করতে পারেন, তো সেক্ষেত্রে সময়টা কিছুটা বেশি লাগবে, প্রায় 10 মিনিট বা 12 মিনিটের মতো লাগতে পারে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এবং ডিমের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। এ তো দেখতেই পাচ্ছেন 5-6 মিনিট করার পর আমার কিন্তু ডিমের কালারটা চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে এসেছে আর অনেক বেশি ফ্লাফি হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে চেলে আমি এখানে দিয়ে দিচ্ছি, এরপর একটি হ্যান্ড মিক্সের মাধ্যমে এই ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আজকের কেকের মূল উপকরণ 1/4 কাপ পরিমাণ মাল্টার রস। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। এটা দিলে এই কেকের কালারটা অনেক সুন্দর আসে এবং সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এরকম একটি ব্যাটার হয়েছে এতো, আর আমার এই কেকের জন্য কিন্তু ব্যাটারটা এখন একদম পারফেক্ট হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি পরবর্তী ধাপে চলে আসলাম। এখানে আমি একটি 8 ইঞ্চি মোল্ড নিয়েছি, মোল্ডে অয়েল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছিলাম। এখানে এখন সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর হাতের মাধ্যমে কয়েকবার ট্যাপ করে নিয়েছি ব্যাটারটাকে এভাবে, তারপর চলে যাচ্ছি চুলায় কেকটা বেক করতে। কেকটা বেক করার জন্য চুলায় মিডিয়াম টু লো আছে আমি একটি হাঁড়ি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। তারপর হাঁড়ির নিচে আমি দিয়ে দিচ্ছি 3-4টি নর্মাল কাগজ সুন্দর কালারের জন্য, আর দিচ্ছি একটি স্টেন। স্টেনের উপর এখন আমি এই মোল্ডটা বসিয়ে দিলাম। এরপর একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে আমি হাঁড়িটা ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে স্টিল কিংবা সিলভার ঢাকনাও দিতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কাচের ঢাকনা দেওয়া যাবে না এবং কোনো দিক দিয়ে যেন ভাপনা বের হতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার চুলার আঁচটা একদম লো হচ্ছে সামান্য একটু বাড়িয়ে রেখে 35 মিনিট কেকটা বেক করছি, আর ওভেনে বেক করতে চাইলে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিট বেক করে নেবেন। এই তো 35 মিনিট পর দেখুন মাশাল্লাহ আমার কেকটা কতটা ফুলে উঠেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে কেকের মধ্যে। আর এই কেকটা খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল এবং হয়েছিল একদম সুপার সফট। তো আশা করছি আমার আজকের এই অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা। তো আই হোপ প্রতিদিনের মতো আজকে রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।